আর সেখানে এসেই আমি একটু দেখাবো এই কত সুন্দর আম এত ছোট গাছে। আচ্ছা, এটা হলো ফজলি, বিখ্যাত ফজলি আম মালদার। দাদার সাথে বসে গল্প করছিলাম, এই দাদা আমার জন্য আম নিয়ে আসলো, ফজলি আম। বাবা কত সুন্দর, আমি একটু মুখে দিব। হ্যাঁ, এই যে ওই যে মশলা আছে। আচ্ছা, মশলাও নিয়ে এসছে। শশঙ্ক রাজার পরে পাস করার পরে এলো হুসেন সব, মানে শশঙ্ক রাজাকে হটিয়ে হুসেন সব। আমাকে সামনে পেয়ে তিনি বোঝাতে লাগলেন মালদার সাহেব তার মতো করে দেশকে উন্নতি করতে লাগলো। উন্নতি করতে 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 মানুষ বাস করলো। বাস করার পরে বাস করার পরে আমাদের গৌড় শহরে একটা এমন জায়গা যে মানুষ বাস করতো কিন্তু খাদ্য উৎপন্ন হতো না। আচ্ছা, অন্য রাষ্ট্র থেকে এরা সোনা দিত খাদ্য। তো রাজা শশাঙ্কর পর এই মসনদে বসেছিলেন হুসেন শাহ। তো সেখানেই কিন্তু বাংলায় হুসেন শাহি রাজবংশের বিস্তার শুরু হওয়া। সেই সময়ের তৈরি বেশ কিছু মনুমেন্ট এখনও কিন্তু উপস্থিত এখানে। আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেখানটায় আছি নিচে আমের গাছ, পাশ দিয়ে দেওয়াল, আর উঠতে গেলে জানি না কতটা কষ্ট করতে হবে, কারণ পিঠের যত বড় ব্যাগ, এই ব্যাগ নিয়ে ওঠাটাই একটা বিশাল ব্যাপার। সাকসেসফুল। রকমে নিচে নেমে এলাম, আর যা গরম বুঝতেই পারছো মালদায়। আর এখন দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আমার পক্ষে প্রচণ্ড মুশকিল হয়ে যাচ্ছে ভারী ব্যাগটাকে নিয়ে ঘোরা। তারপরেও কবে আসবো এরপর সেটা নিশ্চয়তা নেই, তাই জন্য যতটা পারবো এক্সপ্লোর করব। আমার পিছনে আরও কয়েকজন মানুষ এদিকটায় আসছেন, দেখা যাক। এটা হলো বল্লাল বাটি, যা সেই সময়ের শীততাপ নিয়ন্ত্রিত শহর। সেই প্রাচীন ইমারত বা প্রাচীন বল্লাল বাটির ধ্বংসাবশেষ যেখানটায় এখন আছি। আর স্থাপত্যে কোনো রকম ত্রুটি রাখা হয়নি, সেটা আমরা তার দেওয়াল বা সেটা কীভাবে তৈরি হয়েছে সেটা দেখলেই বুঝতে পারি। অবিভক্ত বাংলা ইয়ার উচ্চারিত রাজধানী ছিল এটা, একদম তাই না? কিন্তু এই ধ্বংসাবশেষ দেখে তো মনটা খারাপ হয়ে গেল, যে মেনটেনেন্স হয় না ঠিক। একদম দাদা, আমারও তাই, কিছুই তো খুঁজে পাওয়া যাচ্ছে তাই না? বলারও নেই কিছু না। ওটা গাছতলায় বসে কিছুক্ষণ রেস্ট করলাম, আর এখন আবার সামনের দিকে এগোচ্ছি, যাচ্ছে একটি জাহাজ ঘাটি আছে সেদিকটায়। তো এই চলে এলাম জাহাজ ঘাটা।
এক সময়ের নদী এখন বর্তমানে পুকুর, আর এটা ছিল সেই নদীতে বা নদীর ঘাটে যাওয়ার একমাত্র পথ। তো এই পথ দিয়েই চলত নৌ পরিবহন। আর সেই শশাঙ্ক রাজার আমল থেকেই এই নদীপথে কিন্তু নদী মাতৃক যেহেতু যাতায়াত আগে ছিল, সেখানে কিন্তু যাতায়াত করা যেত। এখন বর্তমানে সেটা পুকুরের রূপ ধারণ করেছে এবং কালের বিবর্তনে হারিয়ে গেছে ইতিহাস। আচ্ছা আচ্ছা, ধনও পেয়েছিল অনেক। দেখে সত্যি সত্যি একটা সিনেমার কথা মনে পড়লো, বাঞ্ছা নামের বাগান। কাকু কত সুন্দর এখানে বসে পাড়া দিচ্ছেন, মানে দাদু আমাদের, কাকু বললে ভুল হবে, বয়সে উনি আমার মানে বাবার থেকেও অনেক বড়। তো উনি এখানে তার আম গাছ কিন্তু পাহারা দিচ্ছেন। হ্যাঁ, আপনার আম গাছ কিন্তু আমি কিন্তু ছবিতে নিয়ে নিলাম। এটা হলো 22 গজি দেওয়াল, 22 গজ উঁচু একটি দেওয়াল। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর জায়গা, আমের বাগান, আর সুন্দর রাস্তাঘাট, সুন্দর মানুষজন, সবাইকে নিয়ে বেশ সুন্দর কাটছে মালদা সিরিজ। মালদার এত সুন্দর সুন্দর মানুষ, এত ভালোবাসা, সবাইকে ধন্যবাদ। এবং কী বলবো, মালদহ মালদহ এটা মানতেই হবে। তো এই হলো ফিরোজ মিনার, 25.60 মিটার এর হাইট, আর তালা বন্ধ করে দেওয়া আছে যেন কেউ উপরে উঠতে না পারে। এই হলো ফিরোজ মিনার। দাখিল দরওয়াজা অথবা সেলামি দরওয়াজা। তো যেখানে আছি সেটা হলো দাখিল দরওয়াজা অথবা সেলামি গেট, যে গেট দিয়ে কামান দাগা হতো, কামানে গোলা ভরে এখান থেকে বর্ষণ করা হতো, আওয়াজ করা হতো, সেজন্যই এটাকে কিন্তু সেলামি গেট বলা হয়। তো কোনো রাজা যখন হয়তো পারিপার্শ্বিক কোনো রাজা বা কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন যখন রাজাদের বংশের কেউ আসতো বা কোথা থেকে আসতেন, তখন কিন্তু এই সেলামি দেওয়ার জন্য কামানগুলোকে এখানে মানে কামান ফাটানো হতো, গোলা বর্ষণ করা হতো। আমি ভেতরটা দেখাই, এদিকে আরেকটা সাইড যেটা আছে সেদিকটা হলো ঠিক এরকম অন্ধকার, বাট প্রবেশ করা যাচ্ছে। আগেকার দিনের যারা প্রহরী থাকতো তারা, আমি লাইটটাকে অন করি, যারা প্রহরী থাকতো তারা এগুলোতে কূপ বা কিছু রাখতো যেন এখান থেকে আলো আলো বা কিছু এরকম জ্বলতো সারা রাত ধরে। আপাতত মালদার গৌড় আমি কভার করলাম। কেমন লাগলো সিরিজটা গৌড়, এটা আমাকে জানাবেন।
আর এরপর দেখা হবে আরও নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া প্রার্থনা করবেন, এই আশা নিয়েই আজকের মতো সিরিজ শেষ করছি। আর দেখা হচ্ছে পহরমপুরে।